সমাজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আয়োজন দেখেই বুঝতে পেরেছেন আমার আজকের রেসিপি গরুর মাংসের ঘুনা খিচুড়ি। আর পুরো ভিডিও জুড়েই থাকছে বরাবরের মতোই কিছু টিপস এন্ড ট্রিক্স। তো চলুন সরাসরি আমাদের কিচেনে চলে যাই। প্রথমে আমি খিচুড়ির জন্য মাংসটা রান্না করে নিব, আর সেই জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে একটু ছোট ছোট করে কেটেছি। আর এখানে আমি হাড় আর চর্বি সহ মাংস নিয়েছি, এটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমরা মাংসটা রান্না করতে চলে যাচ্ছি। চুলে একটি প্যান দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ খাঁটি সরিষার তেল। এটা আমাদের নিজস্ব গরুর ঘানিতে ভাঙানো সরিষার তেল, কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর গরুর মাংসটা অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে চেষ্টা করবে, এতে টেস্টটা অনেক গুণে ভালো হবে। আর যদি সরিষার তেল থেকে না থাকে তাহলে আপনার সয়াবিন দিয়ে রান্নাটা করতে পারবেন। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু শুকনো মশলা, দিচ্ছি 1টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে, দিয়ে দিচ্ছি 4টা লং, 3-4টা গোলমরিচ, 4টা এলাচ, আর 2 টুকরো দারচিনি, সব একসাথে দিয়ে দিচ্ছি। সামান্য একটু নেড়ে চেড়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আর ঝালটা অবশ্যই নিজস্ব টেস্ট অনুযায়ী দিবে, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়ো, দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন মশলাগুলো আমি 4 থেকে 5 মিনিটের জন্য কষিয়ে নিব খুব ভালোভাবে। একটা ঢাকনা দিয়ে কষিয়ে নিব 4 মিনিটের মতো। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পানি ঝরে রাখা মাংসগুলো। এখানে আমি গরুর মাংস দিয়ে করছি, এখানে আপনারা চাইলে খাসি অথবা মুরগির মাংস দিয়ে সেমভাবে রান্নাটা করতে পারবেন। মশলার সাথে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি আমি, এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে অনেকগুলো পানি বেরিয়েছে মাংস থেকে, এটা আমি আরও 10 মিনিট ঢাকনা ছাড়াই নেড়ে চেড়ে কষিয়ে নিব ঝোলটা শুকানো পর্যন্ত। আর এভাবে খুব ভালোভাবে কষিয়ে নিলে মাংসের স্বাদটা অনেক গুণে বেড়ে যায়, মাংসের মধ্যে তেল মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে। আমি আরও 10 মিনিট এই মাংসটা নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকাংশে শুকিয়ে গেছে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি গরম পানি, আর এখানে অবশ্যই গরম পানিটাই দিতে হবে, এই মাংসটা যেহেতু গরম এখানে ঠান্ডা পানি দিলে মাংসটা শক্ত হয়ে যাবে আর মাংসটা পাংশা হয়ে যাবে, সেই জন্য অবশ্যই গরম পানিটাই দিতে হবে। আর পানিটা এমনভাবে দিব যে যাতে মাংসটা পুরোটা ডুবে না যায়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পুরোপুরি মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এদিকে মাংসটা সেদ্ধ হতে থাকুক আমি এই ফাঁকে চাল ডালগুলো রেডি করে নিচ্ছি। মেজারমেন্ট কাপে 3 কাপ আমি পোলাওয়ের চিনি গুঁড়া চাল নিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা কালি জিরা পোলাওর চালটাও নিতে পারেন, অথবা বাসমতি রাইসটাও নিতে পারেন, অথবা ভাতের চাল দিয়েও করতে পারেন। নিচ্ছি 1/2 কাপ মুগ ডাল, নিয়েছি 1/2 কাপ মসুরির ডাল। এই চালটা আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো, আর 10 মিনিট ভিজিয়ে রাখার পরে এটা খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। আর 10 মিনিটের বেশি কোনোভাবে এটা ভিজিয়ে রাখা যাবে না, এতে করে আপনার খিচুড়িটা চালটা ভেঙে ভেঙে যাবে। এটা ভিজতে থাকুক, এই ফাঁকে আমরা ডালটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 2 রকম ডাল নিয়েছি, আর মসুরির ডালটা ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, মুগ ডালটা আমরা সামান্য ভেজে নিব, কাঁচা গন্ধটা যেন চলে যায়।
মুগ ডালটা আমি ভেজে নিব, এর জন্য কাঁচা গন্ধটা চলে যায়। আর খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে ডালটা পুড়ে না যায়। আমাদের ডালটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আমি এটা নামিয়ে নিচ্ছি, এটা ঠান্ডা হলে ধুয়ে আমি পরিষ্কার করে নিব। আমাদের মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে অনেকাংশে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ, মাঝখান থেকে এবার ভেঙে ভেঙে দিয়ে দিব। আর মরিচটা দিয়েছি এক ফ্লেভারের জন্য, এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি মাংসটা নামিয়ে নিচ্ছি, এখন আমরা খিচুড়িটা রান্না করব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শাহী জিরা। আর যদি আপনাদের কাছে শাহী জিরা না থাকে, সেক্ষেত্রে আপনারা নর্মাল জিরাটা ইউজ করতে পারেন। এখানে আমি আর কোনো গোটা মশলা দিব না, আমি মাংস রান্না করার সময় সব মশলা দিয়েছি, সেজন্য আমি আর কোনো গোটা মশলা দিচ্ছি না। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পর্যায়ে আমরা পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা যেমন এরকম একটু লালচে হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। দিচ্ছি সামান্য পরিমাণের পানি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। দিচ্ছি 1/4 চা চামচের 1/4 ভাগ মরিচের গুঁড়ো। এখানে আমি কোনো মশলা ইউজ করব না, আর একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। অতিরিক্ত মশলা খিচুড়ির টেস্টটা কিন্তু নষ্ট করে দেয়, সেই জন্য আমি খিচুড়িতে খুব একটা মশলা ইউজ করছি না। আমি চালটা পানি ঝরিয়ে নিয়েছি, ধুয়ে চাল দিয়ে দিচ্ছি পোলাওর চাল। সাথে দিয়ে দিচ্ছি মসুরির ডাল। আমি চাল ডাল সব ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি মুগ ডাল। এখন সব কিছু আমি খুব ভালোভাবে ভেজে নিব। দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর অবশ্যই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, মাংসের মধ্যেও লবণ আছে। এখন সব কিছু খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এখানে আমি 3 কাপ চালের জন্য 1 কাপ ডাল নিয়েছি, টোটাল 1/2 কাপ মসুরির ডাল আর 1/2 কাপ মুগ ডাল। যারা একটু খিচুড়িতে ডাল বেশি খেতে পছন্দ করেন, আপনারা সামান্য পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আমি একদম পারফেক্ট মাপটাই দিয়েছি, খিচুড়িতে যে পরিমাণ ডাল দিলে ভালো লাগে আমি সেটাই দিয়েছি। আর এখানে আমি 2 রকমের ডাল দিয়েছি, আপনারা চাইলে যে কোনো 1 রকমের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করতে পারেন। বাসায় যদি ডাল না থাকে? ডাল না থাকলে তো পোলাও হবে, এটা তো আর খিচুড়ি হবে না। খিচুড়ি মানেই তো ডাল। শুধু চাল দিয়ে খিচুড়ি হবে না? না হবে, একটু হলুদ দিলে হয়, হলুদ ভাত বাসমতি রাইস। চালটা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিব গরম পানি। এখানে আমি টোটাল 4 কাপ চাল ডাল নিয়েছি, সেজন্য আমি এখানে 8 কাপ পরিমাণ পানি দিব। মেজারমেন্ট কাপে 4 কাপ চাল ডাল এখানে আমি নিয়েছি। আমি পানিটা দিয়ে দিয়েছি, আর আমি এই পর্যায়ে লবণটা চেক করে নিচ্ছি। আমার কাছে সামান্য কম মনে হচ্ছে, আমি আরেকটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, আর এভাবে রান্না করব খিচুড়িটা 90% সেদ্ধ হওয়া পর্যন্ত। আমাদের খিচুড়িটা 90% মতো হয়ে গেছে, আর এই পর্যায়ে আমি দিয়ে দিব রান্না করা মাংসটা। আমি আগে থেকে মাংসটা দিয়ে দিইনি, কারণ এতে করে মাংসের টেস্টটাই নষ্ট হয়ে যায়, আর এইভাবে দিলে আপনার মাংসের টেস্ট একদমই ঠিক থাকবে।
আগে থেকে দিয়ে দিলে মাংসটা পাঁচা হয়ে যায়। হ্যাঁ কিছুটা ছেলোতে ঢুকে যায়। বাহ হয়ে যায় এভাবে দিলে মাংসের টেস্ট সম্পূর্ণটাই ঠিক থাকে। দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচা মরিচ। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ খাঁটি ঘি। এটা আমাদের নিজেদের, আপনাদের কারো যদি খাঁটি ঘির প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেরেস্তা। এখানে চাইলে আপনারা কিশমিশটাও দিতে পারেন, যারা কিশমিশ খেতে পছন্দ করেন আলু ভোকারা ও দিতে পারেন। এখন এইভাবে একটা ঢাকনা দিয়ে দমে রাখবো আরও 15 মিনিটের জন্য। এখানে আমি একটা মোটা প্যান ইউজ করছি, সেজন্য আমি নিচে কোনো কিছু দেইনি। যদি আপনারা কোনো সিলভারের সসপ্যান ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই নিচে একটা তাওয়া দিয়ে দিবেন, না হয় নিচ থেকে লেগে যাবে। ঘড়ি ধরা 15 মিনিট দমে রাখার পর আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন সব কিছু আমি মাংসের সাথে একটু মিক্স করে নিচ্ছি। এই চালটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে আর অনেক ঝরঝর হয়েছে, আপনারা দেখে নিশ্চয় বুঝতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে খিচুড়িটা। মাংসটা যখন এই পর্যায়ে মিশিয়ে নেবেন আপনার মাংসের স্বাদটা একদমই ঠিক থাকবে আর খিচুড়ির টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। খিচুড়ির সাথে মাংসটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, আরও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। আরও 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমাদের খিচুড়িটা তো একদম পারফেক্ট হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে হয়েছে খিচুড়িটা, একদমই ঝরঝরে। পানির মাপটা সঠিক হলে আপনার খিচুড়ি এভাবে ঝরঝরে হবে। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি।